নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এবার শুরু হয়ে গেল একাধিক শূন্য পদে ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ। যারা ফরেস্ট ডিপার্টমেন্টে জবটি করতে ইচ্ছুক, তুমি যেখানকার বাসিন্দা হও না কেন, এখানে আবেদন করতে পাবে। তোমার যদি বয়স 18 থেকে 35 বছর বয়সের মধ্যে হয়ে থাকে তবেই কিন্তু তোমরা এখানে আবেদনযোগ্য। আর আবেদনটি সম্পূর্ণ অনলাইনে কিন্তু করতে, অনলাইনে আবেদনটির লাস্ট ডেট 10/8/2024 পর্যন্ত। তো তুমি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবে, কোন লিংকের মাধ্যমে, কোথায় নিয়োগটি করা হচ্ছে, কত টাকা স্যালারি দেওয়া হবে, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। ভিডিও খুবই ছোট্ট এবং খুবই হেল্পফুল একটি ভিডিও, পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি নোটিশটি। এখানে সবার প্রথমে যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি, যে পদের জন্য নিয়োগটি করা হচ্ছে তা হলো ফরেস্ট রেঞ্জ অফিসার। তো এই ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হচ্ছে, কিন্তু তার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 35 বছর বয়সের মধ্যে। বয়সের হিসেবটি অবশ্যই করতে হবে 10/8/2024 অনুযায়ী, যেন তোমার বয়স 21 থেকে 35 বছর বয়সের মধ্যে হয়। তবে আবার কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়াই রয়েছে। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস সমস্ত প্রার্থীদের, সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের কিন্তু বয়সের ছাড় রয়েছে। তো এখানে জেনারেলরা 21 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, আর সংরক্ষিত শ্রেণীদের আবার অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তো যারা কিনা আবেদনটি করতে ইচ্ছুক, দেখো তোমাদের আবেদনটি কিন্তু করতে হবে সম্পূর্ণ অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য তো তোমাদের লিঙ্কের জরুরি, ডাইরেক্ট লিঙ্ক যদি তুমি আবেদন করার জন্য পেতে চাও কমেন্টসে জানাবে, দিয়ে দেবো ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে, অথবা তোমাদের জানিয়ে দেব কোথা থেকে তোমরা আবেদনের লিঙ্ক পাবে। এই ভিডিওতেই পুরো দেখো পেয়ে যাবে। দেখো প্রথমেই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এখানে অফিসিয়াল ওয়েবসাইট হলো www.jpsc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে। আবেদনটি করার জন্য প্রার্থীদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রার্থীদের সুন্দর করে সমস্ত নথিপত্র আপলোড করিয়ে আবেদন ফি জমা করে তোমার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, রিসেন্ট তোলা ফটো সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমাকে ফর্মটিকে সাবমিট করতে হবে। তো রিসেন্ট তোলা ফটো দিতে ভুলবে না, সিগনেচার, আর তোমার সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্টসগুলো নিয়ে বসবে আবেদনটি করার সময়। আর আবেদনটি করার পর এক কপি প্রিন্ট আউট কিন্তু তোমার কাছে পরবর্তী আপডেটসের জন্য অবশ্যই রেখে দেবে। এখানে আবেদনটি কিন্তু শুরু হবে 29 তারিখ থেকে। তো এখানে আবেদনটির লাস্ট ডেট বলা হয়েছে এখানে 10/8/2024, 10ই আগস্টের মধ্যে তোমাদের আবেদনটি করে দিতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক। এখানে ফরেস্ট রেঞ্জ অফিসার ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের নিয়োগটি কিন্তু করা হবে সম্পূর্ণ সরকারি চাকরি, যেহেতু তোমাদের নিয়োগটি করা হবে প্রাথমিক পরীক্ষা, তারপর প্রধান পরীক্ষা, মেন এক্সাম, প্রথমে প্রিলি, মেন, তারপর শারীরিক পরীক্ষা, ইন্টারভিউ, মেডিকেল পরীক্ষা, সমস্ত কিছুর মাধ্যমে ধাপে ধাপে কিন্তু প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগটি করা হবে। তো তোমরা যদি নিজেরা নোটিশটি চেক আউট করে নিতে চাও, অবশ্যই চলে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নিজেরা নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। অবশ্যই আবেদন করার আগে নোটিশ ডাউনলোড করে দেখে পরে বুঝে নিজ দায়িত্বে কিন্তু আবেদন করবে। এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে, এটা হলো ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফরেস্ট রেঞ্জ অফিসার 170টি শূন্য পদে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে, যেখানে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য এখানে আবেদন মূল্য বলা হয়েছে, অসংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য 150 টাকা আবেদন মূল্য ধরা হয়েছে এখানে। তো জেপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা ডিটেলসে দেখে নিতে পারবে। আর আবেদন করার জন্য কিংবা আবেদনের পরবর্তীতে সমস্ত আপডেটস পেতে তোমাকে এই লিঙ্কেই কিন্তু চলে যেতে হবে ডিটেলস দেখে নিতে। তো প্রার্থীদের এই পদের জন্য আবেদন করলে সিলেবাস কী থাকছে, এক্সাম কীভাবে হবে, কত নাম্বারের এক্সাম, সেই এক্সামের সিলেবাসে কী কী থাকছে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিশে। দেখে নিতে চাইলে নোটিশে গিয়ে তোমাদের দেখে নিতে হবে। আর এখানে এই পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। দেখো তোমাকে এই সমস্ত বিষয়ে, যে কোনো একটি বিষয় নিয়ে কিন্তু, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো উদ্ভিদবিদ্যা, রসায়ন, মানে এগ্রিকালচারের এই সমস্ত বিষয়গুলো নিয়ে, পশুপালন, ভেটেরিনারি সায়েন্স, বনায়ন, কৃষি, প্রাণীবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তুমি যদি পাশ করে থাকো, গ্র্যাজুয়েশন পাশ করে থাকো অনার্স নিয়ে, তবে এখানে আবেদন করতে পারবে।
তবেই এই ফরেস্ট রেঞ্জ অফিসার পদে আবেদন করতে পারবে আর মোটা টাকা বেতনের স্যালারি পেয়ে যাচ্ছ। তো বয়সটি কিন্তু মনে রাখবে 35 বছর বয়সের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের আবার বয়সের ছাড়ও দেওয়া রয়েছে। মোট 170 জনকে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। তোমরা ডিটেলস দেখে নিতে অবশ্যই জেপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু এভাবে একের পর এক বিভিন্ন স্টেটে কিন্তু নিয়োগ করা হয়। তো সমস্ত আপডেটস পেতে এই চ্যানেলটিকে আমার এই কুইক লার্নিং চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।